रूपसज्जा देवाशीष पाल धोनी देवाशीष गांगुली आलो जयदीप राय नेपथ्य संगीत रश्मि चक्रवर्ती पार्थप्रतिम दास सहकारी परिचालना पार्थप्रतिम दास रूपान्तर परिकल्पना परिचालना शुद्ध सत्य घोष नाटक टोबाटिक्सी बड़ो बड़ो कथा तो अपना सकले जान तक
মানে অনুবাদ থেকে শুরু করে মাধ্যমান্তরে কি কি হয় সে বিষয়ে বলবার জন্য বিশেষজ্ঞরা আছেন, তারা যথাসময়ে আপনাদের সমস্ত কিছু জানাবেন। আপনারা যা জানেন তার থেকে বেশি কিছু জানবেন বা কিছুই জানবেন না বা জানতে চাইবেন না, এ হক আপনাদের আলবাদ আছে। তাই এসব ব্যাপারে আমি কিছু বলছি না, আমি বরঞ্চ একটু অন্য কথা মানে এই গল্পটার সামনে দাঁড়ালে আমার কি অনুভূতি হয় সেটার কথা। প্রথম পঙ্ক্তিতে যখন শুনি ভারত এবং পাকিস্তানের সরকারদের মনে হলো তারা তাদের উন্মাদদের বিনিময় করবে, যেমন নাকি তারা তাদের অপরাধীদের বিনিময় করেছিল, আমি না ছিটকে না উন্মাদদের বিনিময় হবে শুনে ছিটকই না। হ্যাঁ অবাক করে, খুবই অবাক করে ঠিকই, কিন্তু তার থেকেও বেশি অবাক করে ওই অপরাধীদের বিনিময়টা। কেন কেন দেখো আমি না ইতিহাস বিদ নই, আবার ওই গবেষক নই, তাই এই বিষয়ে আমি কিছু জানি না। আবার এভাবে কখনো তো ভাবিও সকলেই বলবে তার তার জায়গা নমন হয় না।
ওসব বলতে ভালো কথা বলে লাভ নেই ভাই প্রশ্নটা গীতিগতভাবে থেকেই যাচ্ছে আর বুঝলে টোটাল কনফিউশন টোটাল অপরাধীদের বিনিময়ের ব্যাপারে পন্থা তো এত তরিকা কোন ভজে ঘটে না ভজে 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 ঠিক ভজে ভজে আর এইখানে কবি কে দিয়েছিল কাটতেই হবে মানে পাগলদের বিনিময়ের কেসটাও এমন গোলমালের ব্যাপার সেটা আমাদের গল্পকার আগে বুঝিয়ে দিবে তাই তো শুধু তাই নয় আমার তো আরো একটা ব্যাপার ইন্টারেস্টিং নাই কি ব্যাপার ইন্টারেস্টিং 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 দেখো দুটো দেশ ভাগ হলো ধর্মের ভিত্তিতে কেন না তারা নাকি একসাথে থাকতেই পারছিল না বেশ কথা যেখানে মুসলমানদের দেশ হলো সেখানে হিন্দু শিখরা থাকতে পারলো না আবার একই আইডিয়া অনুযায়ী যেখানে হিন্দু শিখ বৌদ্ধ ইত্যাদিদের দেশ হলো সেখানে একই আইডিয়া অনুযায়ী মুসলমানদের থাকতে না পারার কথা একদম ঠিক তবে ঠিক কিন্তু এখানে তো মুসলমানরা থাকেন এটা তো কোনো একটা নির্দিষ্ট ধর্মের লোকেদের দেশ নয় নয় তো আমিও জানি এও জানি যাতে হয় এবং হলে যার যার লাভ হয় তারা সব সময় সচেষ্ট আছে যাতে এটা একটা ধর্মের দেশ হয় সাথে সেই ধর্মের লোকেদের যে খুব উপকার হবে তা কিন্তু নয় কিন্তু খেলাটা এমনই আপনি জানেন না না মানে জানি জানি না বললে তো মিছে কথা বলা হবে কিন্তু দেশ ভাগের সময় এপারের লোকেরা কিন্তু এটা বলেনি মানে মানেনও নি মানেননি তো ঘন্টা এটাই বা মানেন কি করে দুটো দেশ ভাগ করে দেওয়া হবে ধর্মের ভিত্তিতে ব্যাপারটা বেশ মজার আমি বলি মশাইরা সমস্ত কিছু আলাদা করে দেওয়া হবে রঙের ভিত্তিতে বলে বললাম অমুকটা সাদা অমুকটা কালো কিন্তু আমি ভাই সব রঙে তাহলে আমি আলাদাটা হলাম কি করে কথাটা তো ঠিকই কোনটা কোন ধর্মের সম্পত্তি তা নিয়ে এত বকেরা সকলে কি কোকন ছিল নাকি দিলে শিশি ভাঙল বলে কুকুর পরে রাগ করো তোমরা যে সব ভেলে খোকা ভারত ভেঙে ভাগ করো বেলা হতে না হতেই যদি এত মেঘ হয় তাহলে বেলা গরমে তো বৃষ্টি হবেই একটু পরিষ্কার করে বললে বলছি দুটো দেশ ভাগ হলে দুটো দেশেই থাকা সংখ্যালঘু ধর্মের মানুষরা যে সংখ্যাগুরুর কাছে বা এমন ভাবে থাকবে তাদের কে মনে করবে অপূর্ণ তাছাড়া পরে পড়তাম না ডাইরেক্ট অ্যাকশন ডে এসবের পর তো দু দেশেই সংখ্যালঘু ধর্মের মানুষরা ওই সংখ্যাগুরুদের কাছে অপরাধী হয়ে তাছাড়া মান্টো যখন বলছেন যেমন নাকি তারা তাদের অপরাধীদের বিনিময় করেছিল ঠিক তখনই কোনোভাবে এই অপরাধ না করে অপরাধীদের পরিণত হয়ে যাওয়া সেই সব মানুষগুলোর কথা বলেনি তো বলতেও পারে তোমার কথা শোনার পর আমার তো মনে হচ্ছে তাই বলছেন আসলে হ্যাঁ এইখানেই হচ্ছে আসল কথাটা মান্টো এক ঝটকা এমন কঠিন কঠিন বিষয়কে পেরে ফেলেন যে বুঝতে খুব অসুবিধা কেন এই মানে কি জন্য মানে এসব নিয়ে মাথা চুল ছিটতে ইচ্ছে করে আসলে মান্ত না বড্ড নেন তো তাই খালি চোখে দেখলেও মানে বুঝতে খুব অসুবিধে আছে তো আমরা এই মানে টানে চক্কর ছেড়ে বরঞ্চ ফিরে যাই আদত গল্পে আপনারাও ফিরে যান আপনাদের নিজস্ব ভূমিকায় পরে না হয় আবার কথা কইব আপনারা এখন একটা দেখবেন দুই পাগলের গল্প মানে এক পাগল মৌলবি আর এক পাগল এই যে মৌলবি পাগল দেখছেন একটা খবরের কাগজ পড়ছে মানে পড়ার ভান করছে এর নাম জমিন্দার এটি উর্দু ভাষার দৈনিক
1920 সময়কাল থেকে শুরু করে পাকিস্তান সৃষ্টি পর্যন্ত এটি মুসলমানদের দাবি দেওয়ার মুখপত্র হিসেবে কাজ করেছে, পাকিস্তান সৃষ্টিতে প্রেরণা দিয়েছে। এর প্রতিষ্ঠাতা সম্পাদক জাফর আলী খান সাহেব পাকিস্তানে বাবা এ সাহাবে বা সাংবাদিকতার জনক বলে পরিচিত। মৌলভী সাহেব, আদা হুজুর, একটা প্রশ্ন ছিল। তাড়াতাড়ি করে ফেল, দেখছিস না আমি কাগজ পড়ছি। হুজুর, পাকিস্তান ব্যাপারটা কি তুই কি জানিস? খোদায় মালুম হুজুর, কিছু জানি না। বুড়বা, ভারতে যেখানে গোটা খানা খুর তৈরি হয় সেই জায়গাটার নাম পাকিস্তান। আচ্ছা, বহুত খুব, বহুত খুব, আদা হয়েছে, আদা হয়েছে। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না, আমরা বরঞ্চ চলে যাই। পরে তিনি একজন শিখ সর্দার। আমি এই হিন্দুস্তানের ভাষা জানি, ব্রাজিল ইন্ডিয়ান্স বচ্চাগুলো বড্ড উত্থিত। সমস্ত চোর তামিল বলেছিল।
পর থেকে দাড়ি কামিয়ে আসবে, না হলে আমাদের পিতার পোড়া হবে। লাহোরে এক
संगो खेज, दिल ही तो है न संगो खेज, दर्द से भर न आए कि रोएंगे हम हजारों बार, रोएंगे हम हजारों बार, कोई हमें रुलाए। বিষণ সিং ওকে চিনতই না, মেয়ে যখন বাচ্চা ছিল
তখন বাপকে দেখে কাঁদত, বড় হয়েও কেঁদেছে। বিশান সিং জানতো না এটা কোন বার কোন দিন কোন মাস, কিন্তু আত্মীয় স্বজনদের দেখা সাক্ষাতের দিন কাছে এলে কি করে যেন টের পেয়ে গেল। তখন ও প্রহরীদের বলতো ওর ভিজিটর আসে, সেদিন ও ভালো করে ডোলে ডোলে সাবান দিয়ে স্নান করত, চুলে তেল লাগিয়ে চিরুনি চালাত, তুলে রাখা জামা কাপড় পরে সেজে গুজে আত্মীয়দের সঙ্গে দেখা করতে। ওরা যদি কেউ ওকে জিজ্ঞেস করতো হয় বেশিরভাগ চুপ থেকেছে, নয় কখনো কখনো বলেছে কিন্তু ইদানিং ওর আত্মার স্পন্দন বোধ হয় বন্ধ হয়ে গেছে। ও খুব চাইতো যে ওর আত্মীয় স্বজনরা আসুক, আগে যেমন আসতো জামা কাপড় ফল মিষ্টি এসব নিয়ে, কেমন কেমন খোঁজ খবর নিত। ও জানতো ওরা আসলে ও ঠিক জেনে নেবে টোমাটিক সিং কোন অঞ্চলে পড়েছে, হিন্দুস্তানে না পাকিস্তানে, সঠিক খবর ওদের কাছ থেকেই পাওয়া যাবে, কারণ ওরা যে আসে টোমাটিক সিং থেকেই, যা ও দেশ। কেউ যখন আর আসে না ও তখন একদিন ধরল খোঁজা নিজে নিজেকে শুনতে পারছো না?
पाकिस्तान Hey!